হ্যালো ফিয়ার্স ওয়েলকাম টু ডাব্লিউ বি এক্সাম গাইড আপার প্রাইমারি দু হাজার পঁচিশ আপার প্রাইমারি দু হাজার পঁচিশ প্রস্তুতি পূর্বে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ সমাজ বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সেটা হচ্ছে জিওগ্রাফি তো জিওগ্রাফি সম্পর্কে জানতে গেলে আমরা এর আগের ক্লাসে কিন্তু তোমাদেরকে বাড়িমণ্ডল সম্পর্কে একটা ডিটেলস ক্লাস প্রোভাইড করেছিলাম তো আজকে বাড়িমণ্ডল সম্পর্কে তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করাবো মানে পুরো চ্যাপ্টারটা আমাদের মোটামুটিভাবে কমপ্লিট হয়েছে এবং এই চ্যাপ্টার ওপরে আমাদের কি ধরনের এমসিকিউ আমরা যদি প্র্যাকটিস করি তা তাহলে কিন্তু আমরা পরীক্ষায় হবু কমন পেতে পারি আর তোমাদেরকে কিন্তু এখন থেকে ভালো করে কিন্তু পড়তে হবে কারণ আমরা প্রত্যেকে জানি যে এই যে বাদ আপার প্রাইমারিতে কিন্তু চল্লিশ নাম্বার আছে কত নাম্বার আছে আপার প্রাইমারিতে মোট কিন্তু চল্লিশ নাম্বার আছে তাই এখানে কিন্তু প্রচুর নাম্বারটা পেতে হবে তোমায় ওই যে বিরাশি বা নব্বই পেলে যে পাস করলে যে চাকরি পাবো এমনটা নয় এখানে যত ম্যাক্সিমাম নাম্বারটা তুমি ক্যারি করতে পারবে ততই কিন্তু তোমার জন্য এখানে হেল্পফুল বুঝতে পেরেছো কারণ টোটাল চল্লিশ নাম্বারের পরীক্ষা তাই প্রত্যেকটা জিনিস আমাদেরকে ডিটেলসে পড়তে হবে সামনে ইলেকশন আছে ইলেকশনের আগেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে আর বড় সিলেবাস এখন থেকে তোমাদেরকে প্রিপারেশন শুরু করতে হবে ওকে চলো এর আগের ক্লাসটা যারা করনি থিওরি অবশ্যই ক্লাসটা করে নাও দেখো ফার্স্ট ফার্স্ট কোশ্চেন কোশ্চেন বলছে সমুদ্র স্রোত উৎপত্তির প্রধান কারণটা কি এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে সমুদ্র স্রোত উৎপত্তির প্রধান কারণ কি তাহলে কি হবে আনসার সমুদ্রের উষ্ণতা বায়ুপহ এল নিনোর প্রভাব আর পৃথিবীর আবর্তন কি হবে আনসার তাহলে সমুদ্র স্রোতের উৎপত্তির প্রধান কারণ হচ্ছে সেটা হচ্ছে কি প্রবাহ তাহলে কোন প্রবাহের ফলে হয় সেটা আমরা প্রত্যেকে জানি নিয়ত প্রবাহ কি প্রবাহ নিয়ত প্রবাহ অপশন নাম্বার নেক্সট সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে কি বলা হয় আমি এর আগের ক্লাসই বলেছিলাম যে সমুদ্রে যে একটা বরফের স্তূপ ভেসে ভেসে আসছে সেগুলোকে আমরা কি বলবো শৈবাল সাগর মগ্নচড়া হিমপ্রাচীর আর হিমশৈল তাহলে কি হবে আনসার আনসার করো একদম সঠিক আনসার হবে অপশন নাম্বার বি হিমশৈল কোথায় গেল আর এই হিমশৈল যখন উষ্ণ সমুদ্র স্রোতের সংস্পর্শে আসে তখন এই হিমশৈল থেকে বরফের যে স্তূপগুলো সেগুলো গলে যায় যার ফলে কি হচ্ছে কাদা ও মাটি শিলা দ্বারা একটা ভূমিরূপ গঠন হয় সেটাকে আমরা কি বলবো মগ্ন চড়া সেটাকে আমরা কি বলবো বলবো বলে দিয়েছিলাম চলো তিন নাম্বার সুস্পষ্ট হিমপাতির দেখা যায় কোন নদীতে বা কোন সাগরে সুস্পষ্ট হিমপাতির দেখা যায় কোন সাগরে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর কুমেরু মহাসাগর আর ভারত মহাসাগর তাহলে হিমপাচির দেখা যায় কোথায় হিমপাচির দেখা যায় আমরা প্রত্যেকে জানি এর আগের ক্লাসই বলেছিলাম অ্যাটলান্টিক মহাসাগর অর্থাৎ উষ্ণ স্রোত এবং শীতল স্রোত দুটো স্রোত যখন পাশাপাশি আসে মিডলে একটা কি হয় মিডলে একটা রেখা তৈরি হয় এই মিডলে একটা রেখা তৈরি হয় এই রেখাটাকে কি বলছে হিমপাচির বোঝা গেল ক্লিয়ার নেক্সট পৃথিবীর মোট জলরাশির শতকরা কত শতাংশ সাগর বা মহাসাগর রয়েছে তো আমাদের পৃথিবীতে যে জলরাশি রয়েছে কতটা প্রায় একাত্তর পার্সেন্ট রয়েছে প্রায় একাত্তর পার্সেন্ট সেই একাত্তর পার্সেন্টের নাইনটি সেভেন পার্সেন্ট হচ্ছে কি সমুদ্র বা সাগর রয়েছে অর্থাৎ লবণাক্ত তো এখানে সঠিক আনসার কি হবে অপশন নাম্বার এ ক্লিয়ার অপশন এ নেক্সট কোশ্চেন নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র সোথ হলো কোনটি নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রস্রোত হলো শীতল স্রোত নাতি স্রোত পৃষ্ঠস্রোত বা উষ্ণ স্রোত আর অন্তঃস্রোত আমরা প্রত্যেকে জানি যে নিরক্ষীয় অঞ্চলের সূর্যের তাপমাত্রা বেশি সেই জন্য সেখানে জলের যে তাপমাত্রা বা টেম্পারেচার বেড়ে যায় এবং সেখানে কি দেখা যায় উষ্ণ স্রোত দেখা যায় তো সঠিক আনসার হবে অপশন নাম্বার বি পৃষ্ঠস্রোত বা উষ্ণ স্রোত ছয় নাম্বার গ্র্যান্ড ব্যাংক একটি কি হবে আনসার করো গ্র্যান্ড ব্যাংক কি মগ্নচড়া নদীর চর সমুদ্র আর মরুভূমি তাহলে গ্র্যান্ড ব্যাংক কি হবে গ্র্যান্ড ব্যাংক হচ্ছে এক ধরনের বলে ফেলো ওকে তাহলে গ্র্যান্ড ব্যাংক হচ্ছে একটি মগ্নচড়া আর এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তম মগ্নচড়া ঠিক আছে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি সেটা হচ্ছে গ্র্যান্ড ব্যাংক ওকে ক্লিয়ার নেক্সট অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় আমি কি বলেছিলাম লবণাক্ত জলের ঘনত্ব যেহেতু বেশি হয় তাই ঘনত্ব বেশি হলে কি হবে জলটা ভারী হয়ে যাবে আর ভারী হওয়ার কারণে সমুদ্রের তলদেশে দেশে চলে যায় অর্থাৎ সমুদ্রের নিচ দিক দিয়ে প্রবাহিত হয় তাই এটিকে কি বলা হয় পৃষ্ঠস্রোত অন্তঃস্রোত বহিঃস্রোত আর উলম্ব স্রোত এটা সঠিক আনসার হবে অপশান নাম্বার বি অন্তঃস্রোত ওকে নেক্সট শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায় ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আনসার শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায় তাহলে বলছে ভারত মহাসাগর দক্ষিণ আটলান্টিক মহাসাগর আরব সাগর আর উত্তর আটলান্টিক মহাসাগর কি হবে আনসার শৈবাল সাগর দেখা যায় অপশন নাম্বার ডি উত্তর আটলান্টিক মহাসাগর অপশন নাম্বার ডি নেক্সট কোশ্চেন কত দিনে চ পৃথিবীকে একবার পূর্ণ প্রদীক্ষণ করে মানে আবর্তন করে মানে চাঁদের কতদিন সময় লাগে সূর্য চারিদিকে একবার ঘুরতে পনেরো দিন পঁচিশ দিন আর সাতাশ পূর্ণ এক বাই তিন দিন কোয়েশ্চেন কোন স্থানে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত আনসার করো তাহলে কোনো স্থানে জোয়ার ও ভাটা কোনো স্থানে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান এর আগের ক্লাসে বলেছিলাম বলে ফেলো তাহলে আমরা জানি টোটাল চব্বিশ ঘন্টা টোটাল চব্বিশ ঘন্টায় দুবার জোয়ার হচ্ছে আর দুবার ভাটা হচ্ছে টোটাল চারবার তো এখানে সঠিক আনসার হবে ছ ঘন্টা তেরো মিনিট তাহলে একবার জোয়ার এবং একবার ভাটার মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে ছ ঘন্টা তেরো মিনিট অপশন নাম্বার থ্রি হচ্ছে কারেন্ট তো তোমরা যারা দু হাজার পঁচিশ সালে শিক্ষক হবার স্বপ্ন পূরণ করতে চাইছো আমাদের কিন্তু প্রাইমারি এবং নতুন প্রায় মানে নতুনভাবে মানে নিউ ব্যাচ শুরু হয়েছে প্রাইমারি এবং আপার প্রাইমারি তো তোমরা যারা প্রাইমারি বা আপার প্রাইমারি ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছ এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারটিতে আমাকে হোয়াটসঅ্যাপ করো তাহলে কিন্তু আমাদের ক্লাসের পুরো কোর্স ডিটেলস তোমরা জানতে পারবে এখানে পিভিএসি আর প্রশ্ন ওয়ার্ল্ড সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তো ভর্তি চলছে স্পেশাল অফার আছে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই অপরে যে স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে ওপরের স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করো এখানে রেগুলার তোমরা ক্লাস মক টেস্ট নোটস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এখানে শুধুমাত্র আপার প্রাইমারি নয় সঙ্গে তোমরা প্রাইমারির জন্য প্রিপারেশন নিতে পারবে প্রাইমারি আপার প্রাইমারি দুটোর প্রিপারেশন তোমরা আমাদের এখানে নিতে পারবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে উষ্ণ স্রোত সাধারণত সৃষ্টি হয় কোথায় বলো আমি প্রথম দিন ক্লাসে বলেছিলাম উষ্ণ স্রোত সাধারণত সৃষ্টি হয় নিরক্ষী অঞ্চলে ক্রান্তীয় অঞ্চলে তারপরে দেখো তিন নাম্বার বলছে অঞ্চলে আর মেরুদেশীয় অঞ্চলে বলো তাহলে উষ্ণ স্রোত যেখানে তৈরি হচ্ছে সেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল অপশন নাম্বার বি অপশন নাম্বার বি হচ্ছে কারের ক্রান্তীয় অঞ্চলে কিন্তু সব থেকে বেশি উষ্ণ স্রোত দেখা যায় অপশন নাম্বার বি নেক্সট হিমপাচির কোন দুই স্রোতের সীমারেখায় তৈরি হয়েছে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হিমপাচির কোন দুই মানে সীমানার মধ্যে তৈরি হয়েছে ল্যাবরোর স্রোত এবং উপসাগরের স্রোত ক্রোশিয়া এবং ওসিনিয়া সোত ক্যানারি স্রোত এবং হারমিঙ্গার স্রোত এর আগের ক্লাসে বলেছিলাম ল্যাবরোডের হচ্ছে এক ধরনের শীতল স্রোত আর উপসাগরের স্রোত হচ্ছে একটি হট স্রোত বা মানে গরম স্রোত আর ল্যাব্রোডোর হচ্ছে কোল্ড স্রোত এই দুটো স্রোতের মিডিলের যে মানে রেখা তৈরি হয় সেটাকে বলা হয় হিমপাচির অপশন নাম্বার এ হচ্ছে কারেন্ট এটা দুটোই কিন্তু আমরা উত্তর আটলান্টিক মহাসাগরে দেখতে পাই নাম্বার এ নেক্সট পৃথিবীর বৃহত্তম মগনাচড়াটির নাম কি রফল ব্যাংক গ্র্যান্ড ব্যাংক ডগার ব্যাংক এবং জর্গেস ব্যাংক কি হবে আনসার আনসার করো পৃথিবীর বৃহত্তম মগ্ন নাম কি পৃথিবীর বৃহত্তম মগ্ন নাম হচ্ছে রফল ব্যাংক গ্র্যান্ড ব্যাংক ডগার ব্যাংক এবং জর্জেস ব্যাংক সঠিক আনসার হবে কি গ্র্যান্ড ব্যাংক পৃথিবীর বৃহত্তম মগ্নচরার নাম কি পৃথিবীর বৃহত্তম মগ্নচরার নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাংক অপশন নাম্বার বি হচ্ছে কারেন্ট নেক্সট চোদ্দ নম্বর কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূলে সারা বছর বরফ মুক্ত থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ যে রয়েছে বা যে উপকূল রয়েছে সেখানে কিন্তু সারা বছর মুক্ত থাকে কোন স্রোতের কারণে উষ্ণ উপসাগরীয় স্রোত ক্রোসিয়ার স্রোত উত্তর অ্যাটলান্টিক স্রোত আর উত্তর নিরক্ষীয় স্রোত কি হবে আনসার লেখেন আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ উষ্ণ উপসাগরীয় স্রোত অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অপশন এ নেক্সট কোশ্চেন নেক্সট বলছে ল্যাব্রোডোর স্রোত একটি ল্যাব্রোডোর স্রোত কোনটি ল্যাব্রোডোর স্রোতকে কি বলা হয় উষ্ণ স্রোত বহিঃস্রোত আর নাতিশীতোষ্ণ স্রোত আর অন্তঃস্রোত এই ল্যাব্রোডোর স্রোত দেখা যায় কোথায় ল্যাব্রোডোর স্রোত দেখা যায় অ্যাটলান্টিক মহাসাগর আর এই ল্যাব্রোডোর স্রোত হচ্ছে একটি শীতল স্রোত আর শীতল স্রোত যেহেতু ভারী তাই এটা কি হয় সমুদ্র বা সমুদ্রের তলদেশ দিক দিয়ে প্রবাহিত হয় তাই এই সত্রটাকে আমরা কি বলবো এই সত্রটাকে আমরা অবশ্যই বলবো কি অন্তঃস্রোত এই সূত্রকে আমরা কি বলবো এই সত্রের নাম হচ্ছে একটি অন্তঃস্রোত তাই সরিক আনসার চার কোশ্চেন ঋতুভিত্তিক স্রোত দেখা যায় কোথায় ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঋতুভিত্তিক স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আর কুমেরু মহাসাগর আনসার করো ঋতুভিত্তিক স্রোত দেখা যায় ঋতুভিত্তিক স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আর কুমেরু মহাসাগর তাহলে ঋতুভিত্তিক স্রোত দেখা যায় নাম্বার নাম্বার হচ্ছে ভারত মহাসাগরে দুই তাহলে ভারত মহাসাগরে কিন্তু ঋতুভিত্তিক স্রোত দেখা যায় আর ভারত মহাসাগরে যে স্রোতটা দেখা যায় সেটা মৌসুমি বায়ু দ্বারা কিন্তু প্রভাবিত হয় সতেরো নম্বর সূর্য চন্দ্রের আকর্ষণ স্থানের প্রতিবাদ স্থানে জোয়ার সৃষ্টি হয় কি বলা হয়েছে সূর্য ও চন্দ্রের আকর্ষণ স্থানে প্রতিবাদ মানে প্রতিবাদ মানে কি প্রতিবাদ মানে ঠিক উল্টো ধরে নিলাম এইটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের আর্থ মানে পৃথিবী এটা কি এটা হচ্ছে আমাদের মুন আর এটা হচ্ছে আমাদের সান এই যে অংশটা ভালো করে দেখো এই যে এই অংশটা এই অংশটা এটা বলছে অনুবাদ অনুবাদ মানে যেটা সূর্য ও চাঁদের দিকে আছে আর এই পিছনের দিকটা হচ্ছে কি প্রতিবাদ তাহলে আমরা জানি এই জায়গা এখানে কি হয় এখানে হবে মুখ্য এখানে হবে মুখ্য জোয়ার আর এই পিছন দিকে এখানে হবে কি গৌণ জোয়ার কি হবে এখানে হবে গৌণ জোয়ার তাহলে এখানে সঠিকাংশ অপশন নাম্বার দুই গৌণ জোয়ার বোঝা গেল তাহলে সূর্য ও চন্দ্রের আকর্ষণ স্থানে প্রতিবাদ স্থানে যে জোয়ারটি তৈরি হয় সেটাকে আমরা বলবো কি গৌণ জোয়ার অপশন নাম্বার দুই নেক্সট ভারত মহাসাগরে সমুদ্র সোত নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা মৌসুমি বায়ুর দ্বারা পশ্চিমা বায়ুর দ্বারা লা নিনা এবং একটা রয়েছে কি আয়ন বায়ুর দ্বারা বলো আনসার কর প্রত্যেকে তাহলে এখানে কি হবে ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় অপশন নাম্বার এ অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট মৌসুমি বায়ু দ্বারা অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট চলো নেক্সট কোশ্চেন উনিশ নাম্বারটা উত্তর আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোতের নাম কি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর অ্যাটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত ক্যানারি স্রোত কুরোসীয় স্রোত ব্যাঙ্গুয়া স্রোত আর কাম চটকা শোধ আনসার এর আগের দিন ক্লাসে সবগুলো করিয়েছিলাম আনসার করো প্রত্যেকে এখানে সরি আনসার হবে অপশন নাম্বার এ অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট ক্যানারি স্রোত নেক্সট কুড়ি নাম্বারটা শীতল স্রোতের স্বাভাবিক উৎসস্থল কোথায় তাহলে শীতল স্রোত কোথায় তৈরি হচ্ছে উষ্ণমণ্ডল নিরক্ষীয় অঞ্চল মেরু প্রদেশ আর নাতিশীতোষ্ণ অঞ্চল তাহলে একটা কথা মাথায় রাখবে যে শীতল স্রোত তৈরি হচ্ছে মেরুদেশীয়তে আর উষ্ণ স্রোত তৈরি হচ্ছে নাতিশীতোষ্ণ এবং মানে ক্রান্তি অঞ্চলে মনে থাকবে নেক্সট একুশ নম্বরটা জোয়ার ভাটার সৃষ্টির প্রধান কারণ কি জোয়ার ভাটার সৃষ্টির প্রধান কারণ উষ্ণতার তার তারতম্য চন্দ্রগ্রহণের আকর্ষণ শক্তি পৃথিবীর আবর্তন আর মেরু রেখা হেলে অবস্থান কি হবে আনসার তাহলে জোয়ার ভাটার মেন কারণটা কি জোয়ার ভাটার মেন কারণ হচ্ছে চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তি অপশন নাম্বার দুই হচ্ছে একদম কোন স্থানে অর্থাৎ চব্বিশ ঘন্টায় কবার জোয়ার হবে তাহলে চব্বিশ ঘন্টায় দুবার তিনবার একবার আর পাঁচবার তাহলে এর আগে বললাম দুবার জোয়ার হবে আর দুবার ভাটা হবে অপশন এ নেক্সট তেইশ নাম্বারটা পশ্চিমবঙ্গের কোন নদীতে বান ডাকে পশ্চিমবঙ্গের কোন নদীতে বান ডাকে হুগলি তিস্তা তোরসা আর জলঙ্গি তাহলে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হুগলি নদী তাহলে পশ্চিমবঙ্গের কোন নদীতে বান বান সেটা হচ্ছে হুগলি নদীতে অপশন নাম্বার এই হচ্ছে কারেট চব্বিশ নাম্বারটা সূর্য চন্দ্র পৃথিবী একই সোলরেখে অবস্থান করছে মানে কি এটা হচ্ছে কি আত এটা হচ্ছে কি আমাদের মুন এটা হচ্ছে আমাদের সান যখন একই সোলরেখে অবস্থান করবে সেটাকে আমরা কি বলবো অ্যাপেগি সিজিগি পেরিগি কোনোটাই নয় স্বাধীকাংশ অপশন নাম্বার দুই সিজিগি বলা হয় তাহলে চন্দ্র সূর্য পৃথিবী একই সরকারের অবস্থানকে কি বলছে সিজিগি নেক্সট পঁচিশ নাম্বার বেঙ্গুয়েলা স্রোত কোন সাগরে বয়ে যায় বেঙ্গুয়ালা স্রোত কোন সাগরে বয়ে যায় ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আর কুমেরু মহাসাগর বেঙ্গুয়েলা স্রোত কোন মহাসাগরে বয়ে যায় সেটা আমরা আনসার করবো প্রত্যেক আনসার করো প্রত্যেকে পঁচিশেরটা একদম সঠিক আনসার হবে অপশন নাম্বার সি অ্যাটলান্টিক মহাসাগর তাহলে বেঙ্গুয়া স্রোত দেখা যায় কোথায় অ্যাটলান্টিক মহাসাগরে ক্লিয়ার সবার তো তোমরা যারা দু হাজার পঁচিশ সালে শিক্ষক হবার স্বপ্ন পূরণ করতে চাইছো আমাদের কিন্তু প্রাইমারি এবং নতুন প্রায় মানে নতুনভাবে মানে নিউ ব্যাচ শুরু হয়েছে প্রাইমারি এবং আপার প্রাইমারি তো তোমরা যারা প্রাইমারি বা আপার প্রাইমারি ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারটিতে আমাকে হোয়াটসঅ্যাপ করো তাহলে কিন্তু আমাদের ক্লাসের পুরো কোর্স ডিটেলস তোমরা জানতে পারবে এখানে পিভিএসি ইয়ার প্রশ্ন ওয়ার্ল্ড সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তো ভর্তি চলছে স্পেশাল অফার আছে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই ওপরে যে স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে ওপরের স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করো এখানে রেগুলার তোমরা ক্লাস মক টেস্ট নোটস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে এখানে শুধুমাত্র আপার প্রাইমারি নয় সঙ্গে তোমরা প্রাইমারি জন্য প্রিপারেশন নিতে পারবে প্রাইমারি আপার প্রাইমারি দুটোর প্রিপারেশন তোমরা আমাদের এখানে নিতে পারবে সাগর প্রশান্ত মহাসাগর অ্যাটলান্টিক মহাসাগর আর কুমেরু মহাসাগর কী হবে অ্যান্সার প্রত্যেক করো একদম সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট সেটা হচ্ছে ভারত মহাসাগর কারণ ভারত মহাসাগর যে সমুদ্র স্রোত সেটা কিন্তু মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় নেক্সট নম্বরটা বৃহত্তম মগ্নচড়া কোথায় অবস্থিত বলো আমরা জানি বৃহত্তম মগ্নচড়া কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগর দক্ষিণ অ্যাটলান্টিক আর উত্তর অ্যাটলান্টিক কি হবে আনসার লেখেন সরি আনসার হবে অপশন নাম্বার ডি অপশন নাম্বার ডি হচ্ছে কারের যে উত্তর অ্যাটলান্টিক মহাসাগর বোঝা গেল তাহলে বৃহত্তম মগ্ন চড়া কোথায় অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগরে নেক্সট কোশ্চেন ভরা জোয়ার কতদিন অন্তর দেখা যায় ভরা জোয়ার কতদিন অন্তর দেখা যায় দশ দিন বারো দিন পনেরো দিন আর কুড়ি দিন তাহলে আমরা জানি ভরা জোয়ার বা ভরা কাটাল বলা হয় এটা অমাবস্যা তিথিতে দেখা যায় তাই তো এখানে সঠিক আনসার কি হবে আমাবস্যা পূর্ণিমা তিথিতে দেখা যায় অর্থাৎ আমরা এক মাসে আমাবস্যা এক মাস মানে একবার আমাওস্যার একবার পূর্ণিমা দেখতে পাই তো এখানে সঠিক আনসার হবে পনেরো দিন অন্তর তাহলে অপশন নাম্বার থ্রি নেক্সট কোশ্চেন পৃথিবীর ওপর চন্দ্র ও সূর্যের আকর্ষণ বলের অনুপাতিক হার কত চার ইস টু নয় ছয় ইস্টু তিন তিন ইস টু ছয় আর নয় টু চার তাহলে পৃথিবীর ওপরে চাঁদের বল যদি নয় হয় তাহলে সূর্যের বল হচ্ছে চার অপশন নাম্বার চার হচ্ছে কারেক্ট নেক্সট কোশ্চেন মরা কাঠাল বা মরা যাওয়ার ঘটে কবে অষ্টমী তিথিতে অমাবস্যা তিথি পূর্ণিমা তিথি এবং হচ্ছে কি ত্রিয়োধ তিথি তাহলে এখানে বলা হয়েছে এখান দেখে নাও বলছে মরা কাটাল তাহলে মরা কাটাল দেখা যাচ্ছে অষ্টমী তিথিতে ওকে অপশন নাম্বার এ হচ্ছে কারেন্ট তো টোটাল কিন্তু তিরিশটা প্রশ্ন আলোচনা করলাম তিরিশের মধ্যে তোমাদের টোটাল কত স্কোর হয়েছে জানাও এর নেক্সট ক্লাসে তোমাদেরকে আরও অনেক প্রশ্ন রয়েছে প্রচুর প্রশ্ন একটা টপিকের ওপরে থিওরি ক্লাস এমসিকিউ দিয়ে তোমাদের পুরো প্রিপারেশনটাকে আমি একদম মজবুত করে দেব তো তোমরা যারা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো আগামী দু হাজার পঁচিশ সালে নোটিফিকেশন আসতে পারে কারণ ছাব্বিশে ভোট আছে তোমরা প্রিপারেশন শুরু করো অনেক বড় সিলেবাস এখন থেকে প্রিপারেশন শুরু করো রেগুলার ক্লাসগুলো করার জন্য আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিয়ে নাও অ্যাডমিশনের জন্য নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারটি তোমাকে হোয়াটসঅ্যাপ করো তাহলে কিন্তু তোমরা আমাদের ক্লাসের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে ওকে চলো থ্যাংক ইউ